আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন দিনই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো টাইটেল থাম্বনেলে কিছুটা হলেও তোমরা বুঝে গেছো যে স্কুলে যে ডিম পাই, মানে বাবুর জন্য, সেটা আমি মানে ও যখন পেটে ছিল তখন থেকেই কিন্তু পাই, মানে যখন থেকে আমি জানতে পারি, কাট করি, তখন থেকেই কিন্তু স্কুল থেকে দেওয়া হয়। তো সেই ডিমটাকে কিন্তু জমিয়ে জমিয়ে রান্না করতে হচ্ছে, এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে। তো তিন দিনে তিনটে ডিম আমি জমিয়েছিলাম, আর সেই ডিমটা আজকে রান্না করে নেব, মানে একবেলার মতো আমাদের তিনজনের হয়ে যাবে। তো সে কারণে ভাবলাম আর রেখে দেবো না, এই তিনটে ডিম আজকে রান্না করে নেব। আজ তার আগে যে একটা ডিম আমি ছাড়ালাম, ওটা মাকে সিদ্ধ করে দিলাম, মানে হাফ বয়েল বলতে পারো। মায়ের শরীরটা ভীষণই খারাপ, ফলে জ্বরের জন্য না ভালো করে কিছু খেতে পারছে না, ফলে শরীরে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়ামের কমি, পা হাত পা যন্ত্রণা করছে। তবু হাই প্রেশার রয়েছে, কিন্তু শরীর যেহেতু দুর্বল ফলে খাওয়া যেতেই পারে। তো কালকে একটা দিয়েছিলাম আর আজকে একটা দিয়েছি, আর এই ডিমগুলো কিন্তু আমি রান্না করব। সো সয়াবিন আলু রান্না করব, তো তার মধ্যে এই ডিম সিদ্ধটা না লাল করে দিয়ে দেব। তো ডিম আলুও হয়ে যাবে, সয়াবিন আলুও হয়ে যাবে। তো এইভাবেই ঝটপট করে একটা তরকারি আজকে করে নেব। তো আমার এক দিদিমণি আমায় কমেন্ট করেছিলেন যে আমি যে সমস্ত রান্নাবান্না করে থাকি সেই রান্নাবান্না কিন্তু খাওয়ার মতো নয়, মানে অখাদ্য রান্না যাকে বলে। তো হ্যাঁ, হতেই পারে অখাদ্য রান্না, যখন তোমার সংসারে অভাব থাকবে না, যখন তোমার সংসারে কোনো কিছুই থাকবে না, তখন মনে হবে যেটা আছে সেটা দিয়েই ঝটপট করে রান্না করে নিতে পারলেই বেঁচে যাই, যা আছে যেটুকু আছে সেটুকু দিয়েই রান্না করি। তো যখন সব কিছু অ্যাভেলেবেল থাকবে তখন মনে হয় অনেক ভালো মন্দ খেতে ইচ্ছেও করে, সাথে রান্না করতেও ইচ্ছে করে। যখন তোমার কাছে কোনো কিছুই থাকবে না প্লাস টাকাও থাকবে না, তো তখন কিন্তু তোমার মাথার মধ্যে একটা জিনিসই চিন্তা হবে যে কী রান্না করব, কী রান্না করব, বাড়িতে তো কিছুই নেই। তো যারা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তারা অবশ্যই জানবে। তো সে কারণে মাঝে মধ্যে এইসব সয়াবিন আলু রান্না করে নিই, বা কোনো সবজি থাকলে সেই সবজিটা চচ্চড়ি করে নিই, তাতে কিছুটা সয়াবিন দিয়ে দিই, এইভাবেই করে থাকি। তো সব থেকে প্রথমে ডিম সিদ্ধটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভাজবো, তারপরে কিন্তু মোটামুটি আমি বাকি প্রসেসে চলে যাব। তো ভিডিওটা দেখতে দেখতে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে যায়, বা এরকম ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে চাইলেই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাবুর শরীর অসুস্থর জন্য অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, বাবুকে দেখতে চেয়েছো যে বাবু এখন কেমন আছে, মোটামুটি শরীর ঠিক হয়েছে কি না। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ সব থেকে প্রথমে জানার জন্য, আর ওকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো বলি, এখন আলহামদুলিল্লাহ ও ভালোই আছে, আর ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়েই দেব যে পুচকি ও নতুন খেলনা নিয়ে কিভাবে খেলা করছে, আর বসার পরিকল্পনাও কিন্তু শুরু করে দিয়েছে, মানে বলতে পারো 80% কিন্তু অলমোস্ট বসে শিখেই গেছে, বাকি 20% আর কি চলছে, মানে পরিকল্পনা চলছে পুরোপুরি কমপ্লিট হওয়ার দিক থেকে। তো ভালো মানে সয়াবিন হলে দেখবে 10 থেকে 15 মিনিটও লাগে না ভিজে যায়, আবার যে সয়াবিনগুলো খুব খারাপ হয়, খুব ছোট ছোট হয়ে থাকে, সেগুলো কিন্তু ভিজতে অনেকটা পরিমাণে সময় লাগে। এটা যেহেতু একটু ভালো মানের সয়াবিন, তাই ভিজার
5 মিনিটও হয়নি, একদম মানে বড় হয়ে ফুলে গেছে। তো দেখে বুঝতেই পেরেছো আমি আলুটা ছেঁড়ার টাইমে কিন্তু সয়াবিনটা ভিজিয়েছিলাম, তো বেশিক্ষণ হয়নি, 5 মিনিট মতোই লেগেছে, সয়াবিনটা একেবারে ফুলে গেছে। তো সংসারে অভাব আসলে মনে হয় যেটা হাতের কাছে আছে, যতটুকু আছে সেটা দিয়েই কীভাবে সংসারটাকে ম্যানেজ করা যায়। তো যে সংসারটা চালায় একমাত্র সেই কিন্তু এই ব্যাপারে বুঝতে পারবে ভালো। তো তুমি যতক্ষণ না সংসারের হাল নিজের হাতে ধরবে, ততক্ষণ না কিন্তু তুমি সমস্ত কিছু বুঝতে পারবে না যে সব দিকটা ম্যানেজ করাটা কতটা পরিমাণে ডিফিকাল্ট হয়ে ওঠে একটা লো মিডল ক্লাস ফ্যামিলির জন্য। মানে সংসারের পুরো দায়িত্বটা যখন তোমার হাতে এসে পড়বে, আর সেই সাথে যদি তুমি লো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, আর সেই সাথে যদি আর্থিক অবস্থা খারাপ হয়, তাহলে সংসারটা চালানো কতটা পরিমাণে সমস্যাদায়ক হয়ে যায় সেটা একমাত্র আমার সেই দিদি বোনেরাই বুঝতে পারবে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবুও কোনো আফসোস করি না, যা পেয়েছি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় জানাই যে আল্লাহ পাক যতটুকু দিয়েছে তাতেই আমি অনেক খুশি। তো মনের মধ্যে হাজারো দুঃখ কষ্ট থাকার সত্ত্বেও কিন্তু এই জীবনের সাথে আমাদের লড়াই করে যেতেই হবে, থেমে গেলে চলবে না। তো সেভাবেই কিন্তু হাজারো কষ্ট মনের মধ্যে নিয়েও লড়াই করে যাচ্ছি বাঁচার জন্য। তো পদে পদে কিন্তু আর কি হেঁটে চলেছি, দুটো চোখ যেদিকে যায় থেমে যাব না, এইভাবেই কিন্তু এগিয়ে যাব। সংসার, বাচ্চা, ইউটিউব, একটু পরিশ্রম, এসব নিয়ে সফলতার মুখ দেখতে পাই আর না পাই, তবু তো বলতে পারবো যে আমি কিন্তু থেমে যাইনি বা আমি কিন্তু হেরে যাইনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নার কিন্তু একেবারে শেষ শেষেই আমি চলে এসেছি। তো যেভাবে সিম্পলে আমরা মশলাটা কষিয়ে থাকি, সেইভাবে কষিয়ে তার মধ্যে ভেজে রাখা সয়াবিন এবং আলুটা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডিম সিদ্ধগুলো দিয়ে একদম শুকনো শুকনো করে, মানে হালকা ফুলকা ঝোল থাকবে সেরকম করে নামিয়ে নিলেই কিন্তু তরকারিটা একেবারে তৈরি। তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধেবেলায় বাবুর পিলার কাবারটা কিন্তু ওয়াশ করেছিলাম, তো সেটা এখন লাগিয়ে নিচ্ছি, সাথে যে জামা কাপড়গুলো আছে সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর সেই ভাগে তোমাদের দেখিয়ে দেবো যে পুচকি সোনা আমার পাশে বসে বসে কী করছে। তো এই পিলোটা কিন্তু আমার নিজের হাতে বানানো পুচকির জন্য, মানে ও দুটো পিলোকে ভেঙে আমি কিন্তু একটা সুন্দরভাবে পাতলা করে আমি বালিশও তৈরি করে দিয়েছি, আর সেই সাথে অরটাও কিন্তু আমি নিজে হাতেই করেছি, কোনো এক ভিডিওতে হয়তো তোমরা দেখেইছো। তো ভিডিওর কোনো অংশ ভালো লাগতে একটা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই যে পুচকি এখন ওর পাপার এনে দেওয়া খেলনা, মানে কালকে উনি এই খেলনাটা এনে দিয়েছে আর ওর তো ভীষণই পছন্দ হয়েছে। যদিও এর ভিডিও কিন্তু অলরেডি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে আমি পৌঁছে দিয়েছি। তো এখন দেখো মানে মোটামুটি 80% বসতে শিখেই আছে, সাইডে এবং পেছনে একটু একটু টাল নিচ্ছে, আর খেলনাটার মধ্যে যে জালটা রয়েছে তার মধ্যে হাত হাত দিয়ে খেলছে, মানে টানাটানি করছে খেলনাটাকে, আর খেলাটার মধ্যে দিয়ে না একটা অজস্র আওয়াজ হচ্ছে যেটার কারণে ভয় করছে, তাছাড়া কোনো ব্যাপার না। তো অসুবিধা নেই, মোটামুটি ভয় করলেও ও কিন্তু খেলাটা বেশ পছন্দ হয়েছে, আর ও এখানে খেলতে থাকুক, আর সেই ফাঁকে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। তো তোমাদের ভালোবাসার জন্যেই কিন্তু আমার পুচকিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তো এভাবেই তোমরা ওকে এই ভালোবাসাটা দিয়ে যেও এই কামনাই করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।